ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি একটা সুন্দর মিষ্টি বানাবো, খুব অল্প খরচে আর খুব সুস্বাদু, খুব টেস্টি। তো দেখুন, তার জন্য নিয়েছি এখানে আমি চিনি নিয়েছি। আপনার চিনির বদলে কিন্তু এখানে গুঁড়ও নিতে পারবেন, তবে গুড়টা যদি খেজুর গুড় হয় তাহলে খুব ভালো হবে। আর আমি এখানে নিয়েছি ব্রেড, আর এখানে নিয়েছি আমি আমুল গোল্ড। আর দুধটা আপনারা যে কোনো দুধ নিতে পারবেন, তবে আমুল গোল্ডটা যেহেতু খুব গাঢ় হয় যার জন্য এই দুধটা নিয়েছি, আর এটা খুব টেস্টি হয়। তো চলুন আমরা প্রথমে ব্রেডগুলোকে বার করে নিয়ে একটা কুকি কাটার দিয়ে গোল গোল করে কেটে, একটা ঢাকনা দিয়ে বা কুকি কাটার দিয়ে আপনারা এরকম করে প্রেস করলে দেখবেন খুব সহজে এটা কেটে যাবে। এখন আমি এটাকে বার করে নেব। আমি কেটে নিয়েছি এগুলোকে সবগুলোকে, আর এখানে নিয়েছি আমি খোয়া ক্ষীর, এটা আমার হোমমেড খোয়া ক্ষীর। এখন একটা ব্রেড আমি এরকম করে নিয়ে নেব, নিয়ে ব্রেডের ধারগুলোকে একটু আমি ভিজে হাত দিয়ে এরকম করে বাড়িয়ে নেবো। আপনারা চাইলে এটাকে একটুখানি বেলুন দিয়ে বেলেও নিতে পারেন। আমি এরকম করে নিলাম, নিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি খোয়া ক্ষীর। নিয়ে আমি আরেকটা টুকরো নেবো এরকম করে, নিয়ে আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে আমি ধারগুলোকে এরকম করে চেপে দেব, টপগুলোর মধ্যে ঢুকিয়ে নিয়েছি। আমি যতটা খোয়া ক্ষীর নিয়েছিলাম তার অর্ধেকটা লেগেছে আমার, অল্প একটু করে ভিতরে দিয়েছি যার জন্য আমার অর্ধেকটা লেগেছে, খুব বেশি দিলে এটা ফেটে যাবে। তো চলুন এবার আমরা মালাইটা রেডি। এই দেখুন আমি নিয়ে নিয়েছি এখানে মালাইটা তৈরি করার জন্য দুধ। এখানে আমি 500 ml দুধ নিয়েছিলাম, যে আমুল গোল্ডের যে প্যাকেটটা নিয়েছি সেটা অর্ধেকটা নিয়েছিলাম, সেটাকেও আমি ফুটিয়ে ফুটিয়ে অর্ধেক করে নিয়েছি। এখানে এখন 250 ml মতো রয়েছে দুধটা। এখন এর মধ্যে দিয়ে দেব আমি চিনিটা, আর সেই সাথে দিয়ে দেব আমি একটুখানি এলাচি গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি আমি করে কেটে রাখা টুকরো করে কেটে রাখা, দিয়ে দিয়েছিলাম কিছুটা বাদাম কুচি, দিয়ে এটাকে আরও 2 মিনিট মতো নাড়িয়ে নাড়িয়ে ফুটিয়ে নিয়েছি, নাহলে তলা এটা ধরে যাবে চারপাশে। তো যার জন্য এটাকে নাড়িয়ে নাড়িয়ে ফুটিয়ে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 1 পিঞ্চ মতো ফুড কালার, ইয়েলো ফুড কালার দিয়েছি, যাতে কালারটা একটু ডার্ক হয়, যার জন্য আপনারা চাইলে আর একটু ডার্ক করে নিতে পারেন অথবা কালার ছাড়াও করতে পারেন, যার যেমন পছন্দ। আমি আরও একটু পেস্তা কুচি, আমন্ড কুচি দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে এটাকে আরও 2 মিনিট ফুটিয়ে নেব। এই দেখুন আরও 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন আমি এটাকে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরও বেশি ঠিক হয়ে যাবে। তো আমি এখন এটাকে অফ করে দিলাম। নিয়েছি একটা প্লেটের মধ্যে, আপনারা যে কোনো বোলের মধ্যে সার্ভ করতে পারবেন। আমি এখন দিয়ে দিচ্ছি এই গাঢ় মালাইটা, আমি নামিয়ে নিয়ে এসেছি। আর এর উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি আবার একটুখানি আমন্ড, পিস্তা আর কাজু। দেখলেন তো কত সহজে তৈরি করে নিলাম দুর্দান্ত একটা মিষ্টি। তারপর অবশ্যই